তো বন্ধুরা, এখন 10:30 বাজে। তা সকাল সকাল সানটান শেষ, আজকে তো রবিবার দিন। তো রবিবার দিন সানটান শেষ করে চাটা খাওয়া হয়ে গেছে, তখন 2টা রুটি করব। আর কালকে টমেটোর জেলি করেছিলাম, আবার মানে শুক্রবার দিন করেছিলাম, তো আবার কালকে রাত্রেবেলাও করেছিল। তো এই জেলি দিয়ে ভাইটাই মানে রুটি খাবে বলছে, তো ও পড়তে গেছে, তো এখন পড়ার থেকে আসছে, মানে ফোন করছিল। সকাল 8টায় গেছে, তো কিছু না খেয়ে গেছে। আর ও তো এই একটু রুটি টুটি খেয়ে খুব ভালোবাসে, ভাত খেতে অত ইচ্ছা করে না। হ্যাঁ, সবসময় আরে ছোটোবেলা থেকে রুটি খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য করব 2টা, আমরা তো একটা একটা খাবো। খেয়ে তো রান্নার বসাবো আজকে, আর রান্না বসাবো আজকে। রান্নার এমন কিছু নেই, মানে কালকে ডাল অনেকটা রয়ে গেছিলো, কালকে তো পূজায় গেছিলাম। তো পূজা থেকে প্রসাদ আনার পরে দিদিমা আর মেয়ে ভাই খেয়েছে, তারা ভাত খায়নি, ডালটা তো রয়ে গেছে। এগুলো তো মাপের হয় না, আর রয়ে গেছে। রাত্রেবেলা তো অল্প অল্প ভাত খায়, তো কালকের মাছের তরকারিও রয়ে গেছে, অল্প ডালও রয়ে গেছে। তো এখন কি করব, একটা কিছু ঝুল টুল করবো নিরামিষ, আর কিছু ভাজি টাজি করবো, ঠিক আছে। আর রুটি করে চাটা খেয়ে নিই আগে, তারপরে। তো দেখুন, আমাদের এই গোপালদার জন্য মানে সুন্দর একটা আসন আনা হয়েছে কালকে। তো এটা ঠাকুরঘর একদম পরিষ্কার করে ঠাকুরকে আবার নতুনভাবে বসানো হচ্ছে। আর এই যে গোপালদা দেখুন বসে আছে, ছোট মোটো গোপাল। তো গোপালের জন্য অনেক কিছু কেনার বাকি আছে। এই যে চারিদিকে মানে গোপালের মশারি টশারি, আগের যা মশারি ছিল না, এটা দিয়ে তো হবে না। এখন এখন এই কুশির সাথে মিলিয়ে একটা আনা হবে ঠাকুরঘর। এখন সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এসে গেল, একসাথে ঠাকুরঘরও পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ঠাকুরও নতুন ঘর পেয়ে গেছে। কয়টা রুটি করে নিয়েছি, নিয়ে লাল চা করে খেয়েছি। এখন বেলা বেলা দুধের চা ভালো লাগে না, তো লাল চা করে রুটি দিয়ে খেয়েছি, আর চাটনি তো ছিল। আর এই যে রুটিগুলো দেখুন, আমরা সবাই খাওয়া শেষ, আর এখানে 4টা রুটি আছে থাকবে, মানে বিকালবেলা খাবে, গরম করে দেবো। আর তার জন্য আর বেশি বাড়িয়ে করলাম না, এখনও বাড়িটা 2টা খেয়েছে, মেয়ে একটা, আমি একটা, দিদিমা একটা, মামি একটা, মা একটা, সবই একটা একটা খেয়েছি আমরা, ঠিক আছে। চাটা খাওয়ার পরে শরীরে একটু মানে এনার্জি আসে, আর ভাত খেলে শরীরটা বাড়ি হয়ে যায়। তো তার জন্য আমরা চা চাই খাই, আমি খাই, আমার দিদিমা সকাল থেকে আমরা কোনোদিনই ভাত খাই না আর কি। তো ওই যে চাটনি অল্প রয়েছে, আর এখানে দেখুন মসুর ডালটা ভিজিয়ে রাখলাম, এগুলো বড়া করব, বড়া করে তরকারি করি, আর শুকনি খাই খাবো, তো তার জন্য এটা ভিজিয়ে রাখলাম। তো রান্না কি হবে এখনো বোঝা যাচ্ছে না। তো আজকে শুটকি তরকারি করব, আজকে তো আর মাছ টাছ নেই, তো শিম আছে, শালগম আছে, একটা আলু আছে, আর এখানে শুটকি আর রসুন আছে। অল্প তেল দিয়ে রসুন আর শুটকি একসাথে দিয়ে দিলাম, আর সবজি কিন্তু একদম কমই হয়েছে, এবারে তো গাছের শিম, একদম অল্প শিম মজে যাবে। আরও শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, ইয়ে করছি, সবজিটা দিয়ে দিচ্ছি এখন, আর একসাথে কাঁচা লঙ্কা ছেঁচেও দিয়ে দিয়েছি। আর 3 জাত সবজি ছিল, তো তো গাছের একটা ইয়ে অরল, কাঁচা অরল দিয়ে দিয়েছি, মানে 4 জাত করলাম মিলিয়ে। অন্য সবজি ছিল, তো ভাইয়ের সাথে মানে আর নিয়ে এলাম আর কি। হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম, আর কাঁচা লঙ্কার গুঁড়া, তো কাঁচা লঙ্কার গুঁড়াটা দেবো, আর তো কিছু দেবো না। লবণ হলুদ দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে শুটকি তরকারিটা নামিয়ে দিলাম। তখন এই শালগম আলু দিয়ে এই বড়া দিয়ে করব তরকারি একটা। শালগম আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সোমবার সময় দিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ দেবো, মানে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, যেরকম ভালো করে লাল হয়ে গেছে। এবার মরিচ জিরা হলুদ একসাথে মেখে এটা দিয়ে দিচ্ছি, মানে যেভাবে মাছের ঝুল টুল করি আর যেভাবেই করছি, শুধু তোমাকে মাছ দেবো না, আমার ডালের বড়া দেবো, এটাই থাকবে। আর
সব কিছু মাছের ঝোলের মতোই। দেখুন ঝোলটা অনেক সুন্দর হয়েছে, ঝোলটা দিয়ে দিয়েছি, তো ঝোলটা একটু ফুটবে তো নামিয়ে দেব। তো খাওয়া দাওয়া করলাম, করে একটু বসে গল্প করলাম, মানে একজন মানুষ এসেছিল ঘরে, তো উনি একটু চা টা দিলাম, দিয়ে পান টান খেয়ে উনি রয়েছে ঘরে, উনি চলে যাবে একটু পরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, তো উনি সামনে আরেকজনের বাসায় যাবে, ঘুরতে এলো, তো রাস্তায় বেরোছি, রাস্তার মধ্যে কিন্তু কেউ নেই, একদম ফাঁকা ফাঁকা রাস্তাগুলো, ওই যে ঠান্ডার দিনের বিকাল তো রাস্তার মধ্যে কেউ নেই। দেখুন অনেকদিন পরে কিন্তু কালিমার সাথে আপনাদের দেখা করাচ্ছি, ঠিক আছে, আমি নিজেও বেরোতে পারি না, দেখা করতে পারি না আপনাদের, এমনি তো প্রায় সময় নমস্কার করে যায় সন্ধ্যার পরে হোক আর সকালবেলা হোক, আর আজকে আপনাদের সাথে আমি কালিমারে দেখা করাচ্ছি। তো বিকেলবেলা আমাদের মানে গুরুদেবের ঠাকুরের সৎসঙ্গ আছে, একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো এখানে যাব ভাবছি, তো 6:30 থেকে শুরু হবে, তো 6টা যাব, ঠিক আছে। আর স্কুল এই যে এটা তো এমনি, এটা মানে ইয়ে আর কি স্টোর রুম, এখানে কাঠের টুকরা টাকরা টিন টান মানে এক্সট্রা যে কোনো জিনিস আছে সব রাখা হয়েছে, আর ভিতর দিকে পুরো পাকা স্কুল। দেখো ঘরে দেখো আলো মেলা লাইট আছে।